হাই এভরিওয়ান, দেশ চলে কিছু না আটটা নতুন সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে যে রেসিপিটা, এটা সুন্দরবনের কাঁকড়া দিয়ে রেসিপি। সুন্দরবনের কাঁকড়া এনেছি, তোমাদেরকে দেখাচ্ছি একবার। এই দেখো সুন্দরবনের কাঁকড়া, একদম ঘিলুযুক্ত কাঁকড়া, খুব দারুণ কাঁকড়া। এটা দিয়ে আজকে তোমাদেরকে রেসিপি দেখাবো। তো আজকে যে রেসিপিটা বানাবো, এই মাটির হাঁড়িতে বানাবো। মাটির হাঁড়িতে দম দিয়ে আলু দিয়ে একটা কাঁকড়া রেসিপি, স্পাইসি কাঁকড়া রেসিপি, খেতে দারুণ হয়। এটা মা বাড়িতে বানায়। তো চলো একটু দেরি করবো না, তাড়াতাড়ি শুরু করি। শুরু করার আগে প্রথমে কী কী আছে একবার দেখিয়ে দিই তোমাদেরকে। তো এখানে ফার্স্ট আছে পেঁয়াজ বাটা আর পেঁয়াজ কুচো, এখানে বড় সাইজের আলু কাটা আছে, গোটা রসুন, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা আছে, একটা গোটা রসুন নিলাম, আর এখানে শুকনো লঙ্কা আছে আর গোটা জিরে, এগুলো ফোড়নোর জন্য। তো এখানে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিচ্ছি আমি। তো তেলটা গরম হয়ে গেছে, আমি শুকনো লঙ্কা ফার্স্টে দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি গোটা জিরে, এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি। হিটটা একদম মিডিয়াম। আমি চারটে কাঁচা লঙ্কা চিরে দিলাম, দিচ্ছি গোটা রসুন, এবার দিচ্ছি পেঁয়াজ বাটাটা, আর দিলাম একটা গোটা রসুন আমি। আজকে যে কাঁকড়া রান্নাটা একদম আমি যেভাবে মাটন হান্ডি চিকেন হান্ডি বানাই, যে দমে রাখে রেখে বানাই, সেম প্রসেসে বানাবো আমি। প্রথমে তো তার জন্য আমি প্রথমে এই মশলাগুলো একটু ফ্রাই করছি। তো মোটামুটি একটা ফ্রাই করলাম আমি, 2 থেকে 5 মিনিট একটু ফ্রাই করলাম আমি। এবার আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি, নুনটা দেওয়ার পর যেহেতু আমি আলুগুলোকে বড় করে কেটেছি তাই আর একটা দমেও হবে, তার জন্য আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করবো, এরপর ঢাকা দিয়ে আমি 10 মিনিট রাখবো, জাস্ট 10 মিনিট। স্টোভের হাই ফ্লেমটা একদম মিডিয়ামে আছে এখন অব্দি, যেভাবে প্রথম থেকে ছিল। এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। তো এখন কি হলো, এখন 5 মিনিট হয়েছে। তো 5 মিনিট হওয়ার পর আমি ঢাকাটা তুলছি। এবার ফার্স্টে কি করবো, আমি একটা টমেটো কাটলাম 4 পিস করে, টমেটোটা দিচ্ছি আমি। এরপর এক এক মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি, এখানে শুকনো লঙ্কা গুঁড়ো, এখানে ধনে গুঁড়ো আছে, জিরে গুঁড়ো আর হলুদের গুঁড়ো, এটা দিয়ে আমি আবার 5 মিনিট ফ্রাই করব। এবার মশলাটা দেওয়ার পর আমাকে এতে জল দিতে হবে, আমি জল দিয়ে এটাকে বয়ল করব। তো তোমরা দেখতেই পারছো আমি মশলাটা দেওয়ার পর জল দিলাম, এবার জল দিয়ে এটা আমি ফুটতে দেবো। তো এর জন্য আমি প্রথমে ঢাকাটা দিয়ে দিচ্ছি, এবার আমি ওয়েট করবো যতক্ষণ অব্দি মানে মশলাটার উপর তেলটা ভেসে না ওঠে,
তো চলো আমরা ওয়েট করি। তো আমি এটাকে 20 মিনিট পর ঢাকাটা তুললাম, তুলে দেখছি মোটামুটি হয়ে এসছে, আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি কাঁকড়াগুলো দিয়ে দেবো, কাঁকড়াগুলো বেশ আজকে গোটা গোটা রেখেছি, দেখো একদম ঘিলু শুদ্ধ কাঁকড়া। কাঁকড়াগুলো বড় রাখতে একটু কষ্ট হচ্ছে নাপতে, তো কাঁকড়াটাকে আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিয়েছি, ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকাটা দিয়ে আমি বরাবরের মতো হিটটা লো রেখে আধ ঘন্টা মেয়ে ওয়েট করব। তো আমি ঢাকাটা তুলে দিলাম, হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো। যা একটা দারুণ সেন্ট বেরোলো, মাটি হাঁড়িতে রান্নাতে রান্না করাতে তো আজকের কাঁকড়া রান্না এখানে শেষ, একদম পারফেক্টলি হয়ে গেছে কাঁকড়া রান্নাটা। তো আমি আশা করছি তোমরা প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিও দেখেছো মন দিয়ে। তো তোমরাও দেখতে পেলে মানে কি খুব সিম্পল হবে যে আমি কাঁকড়াটা রান্না করেছি, কিন্তু একটু সময় বেশি লেগেছে, কিন্তু খেতে তো যা দারুণ হবে। তো আজকের মতো রান্নাটা এখানেই শেষ, এবার নামিয়ে খাওয়া দাওয়ার পালা। আসলে তোমাদেরকে ভালো লেগেছে, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যারা এখনো নতুন দেখছো প্লিজ অনুরোধ রাখছি সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা প্রেস করবে, যাতে করে একটা রেসিপি আমার মিস না। Set me up.